আকস্মিক ঝড়ের তাণ্ডবে এভাবেই বর্ধমান স্টেশনের সামনে জাতীয় পতাকা সহ ধাতব স্ট্যান্ডটি কাঠির মতো ভেঙে পড়ে। নিজের ক্যামেরায় তা ধারণ করেন স্থানীয় এক চা বিক্রেতা। মঙ্গলবার পশ্চিমবঙ্গের বর্ধমান ছাড়াও কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড পাশের বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলা। বজ্রপাত ও দেয়াল চাপা পড়ে বর্ধমান ও মুর্শিদাবাদে হতাহতের ঘটনাও ঘটে। রাস্তার দুই ধারে ভেঙে পড়ে গাছগাছালিও, এতে মহাসড়কগুলোতে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে। ঝড়ের প্রভাব পড়েছে রাজ্যটির রাজধানী কলকাতাতেও। ধর্মতলার পাশে রেড রোডের বেশ কয়েকটি গাছ ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে, সেই সঙ্গে কিছু সাইনবোর্ড ও ভেঙে পড়েছে বিলবোর্ডও। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দুদিন একইভাবে রাজ্যটির দক্ষিণের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।